মঙ্গলবারের মধ্যে সিবিআই হয়ে গেল তার মানে ওরা বিচার চায় না কেসটাকে জলে ফেলে দিল আজ কদিন হলো আজ কদিন হলো ঘটনা ঘট ওরা পেয়েছে মঙ্গলবার সিবিআই অর্ডার হয়েছে কোর্টে সম্ভবত মঙ্গলবার তাই তো সন্ধেবেলায় কাগজপত্র পেয়ে গেছে তারপরে মঙ্গলে মঙ্গলে আট আর একটা মঙ্গলে পনেরো আজকে বুধবার ষোলো ষোলো দিন হয়ে গেল বিচার বিচার চাইতে হবে বলতে হবে বিচার চাই বিচার চাই জবাব দাও সিবিআই বিচার চাই বিচার চাই জবাব দাও সিবিআই ফাঁসি চাই ফাঁসি চাই জবাবদি আজকেও জুনিয়র ডাক্তারদের মিছিল আছে আমি চাই তারা ভালো করে করুক আমার সমর্থন তাদের প্রতি ছিল আছে থাকবে তারা অনেক পরিষেবা দেয় সাথে সাথে আমি বলবো আপনারা তো মানবিক আপনারা তো অঙ্গীকারবদ্ধ মানুষকে সেবা দেবার জন্য সুপ্রিম কোর্টও রিকোয়েস্ট করেছে সবাইকে কাজে যোগ দেবার জন্য অনেক মানুষ পরিষেবা পেয়ে না পরিষেবা না পেয়ে মারা গেছে এরা গরিব লোক যারা বড় লোক কোটিপতি অনেক টাকা আছে তারা প্রাইভেট হাসপাতাল ট্রিটমেন্ট করতে পারে কিন্তু যারা গরিব লোক তারা পারে না কোথায় যাবে বলুন তো একটা প্রেগনেন্ট লেডির যদি বাচ্চা মানে জন্মাবার সময় হয় ডাক্তারাই তো তার ডেলিভারিটা করে সে কি ওয়েট করতে পারে এটা এটা মমতার হাতে অস্ত্র তুলে দিল এক আর দুই মমতা চাইছিল এরকম একটা অস্ত্র তার হাতে তুলে দেওয়া তার জন্যে যে বিজেপির প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছিল তাকে আরো প্রাসঙ্গিক করে দেওয়ার জন্য সমস্ত আইন কানুন আরও কড়াকড়ি করে একটা নাটক তৈরি করলো যাতে বিজেপি একটু প্রাসঙ্গিক হয় বিজেপি যেন রেলিভেন্সই বাড়ে কারণ বিজেপির প্রাসঙ্গিকতা বাড়লে জি করে আন্দোলনটা দমিত হবে মমতা ব্যানার্জির লক্ষ্য আরজিঘরের আন্দোলনকে ধামা চাপা দেওয়ার তাই যেদিনকে মমতা ব্যানার্জি বলেছিল রবিবারের মধ্যে সব তদন্ত করে বার করে ফেলব সেদিন আমি বলেছিলাম অপারেশন চাপা শুরু হলো মনে করে দেখুন আমার সাদিকার স্টেটমেন্ট মনে করে দেখুন আরজিঘরের কাণ্ড থেকে বাংলার মানুষকে দূরে সরিয়ে রাখতে এই ছাত্র পরিষদের নবান্ন ঘেরাও তারপরে বন তাতে মমতা ব্যানার্জির এই রকমের ব্যবস্থা এই করি যেন মশা মারতে কামান ডাকছে তার কারণ একটাই যে বাংলার রাজনৈতিক ন্যারেটিভ বাংলার রাজনৈতিক আলোচনা বিজেপি ভার্সেস টিএমসি হোক বাকি যেন আরজিকর ফারজিকর সব সব হাওয়া হয়ে যায় সেই লক্ষ্যে আজকে মমতা ব্যানার্জি খুশি ব্যক্তি কারণ তার হাতে অস্ত্র চলে এসছে সে কাল থেকে আন্দোলন নামছে সে এখন সিবিআর বিরুদ্ধে আন্দোলন নামবে সে এখন ডাক্তারদের ধমকাচ্ছে ছাত্রদের ধমকাচ্ছে যুবকদের ধমকাচ্ছে ফোস্ট করার কথা বলছে অর্থাৎ আজ থেকে সন্ত্রাস শুরু হয়ে যাবে আবার বলছে আমাকে শান্ত বলে এরকম ভাববেন না আমি কি শান্ত তুমি যে অশান্ত সবাই জানে তুমি কত বড় দুর্বৃত্ত সবাই জানে বাংলার মানুষ वेलकम टू কে মল আ প্রিমিয়াম প্রজেক্ট বাই কালিম গ্রুপ কে মল ইজ ইন দা হার্ট অফ কলকাতাস ইলেকট্রনিক গার্মেন্টস এন্ড লাইফস্টাইল হাব খিদিরপুর কে মল which is designed as a world class মল Is the outcome of endless effort of our experts combined with modern superb techniques and new age design. Book now.